চলে এসেছে, আমি ক্যামেরাটা অন করেছি আর গাড়ি চলে এসেছে। আসিফ, সবাইকে গুড মর্নিং করে যাও। গুড মর্নিং, সে গুড মর্নিং। আশিক, অনেকদিন পরে তোমরা স্কুল ড্রেসে দেখছো। আশির আজকে স্কুলের মুড আছে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন যাব না যাব না চলে এসছে। কি গো, আশির বাবা রোজ আশিকে দিতে যাচ্ছে, বাবা তো রোদে ঝলসে যাচ্ছি। আর আরশি গুড গার্লের মতো স্কুলের নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে, আবার আসার সময় স্কুলে ওই যখন বুলকারের দাদা তোলে তখন আবার আরাম সেরম করে নেমে টুং টুং গাতে 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 চলে আসে। কি করে জানো, রোজ ব্যাগের ওর ব্যাগ উল্টো পাল্টা ব্যাগের থেকে সব ঢালে, স্কুল ড্রেস খোলে, ওর ব্যাগে যে আদার মানে অন্য একটা ড্রেস দেওয়া থাকে সেই ড্রেসটা পরে, তারপরে রোজ মনসুন পার্টি এই পার্টি সেই পার্টি করতে করতে আসে। আজকে চল 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 গাড়ি চলে এসেছে, চল চল বাবা নাই দিয়ে পুলকারে দাদা আমাকে ডাকছে, বলছে যাবে? আমি বললে হ্যাঁ যাবে। আর এখান দিয়ে আসি, এক্ষুনি নামবে নামবে আসির, ওইখান দিয়ে আসির বাবা পুজো করছিল, পুজো করতে করতে লেট হয়ে গেছে, নামবে 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 দৌড়ে দৌড়ে যাবে দেখবে। এখন রোজ এখান দিয়ে আমাদের বেল বাজায়, তারপরে আমরা এখান দিয়ে এখানে আশিকে মানে ও আরেকটা বাচ্চা আনতে যায় সামনে, তারপরে আমরা আরেক মানে আশিকে নামিয়ে তারপরে দিয়ে আসি, ওই বাচ্চাটাকে আনতে আনতে আশির হয়ে যায়। বাবা টাটা, ভাষা হেঁটে হেঁটে যাচ্ছে। টাটা মা, ঢুকে গেছে। আশিক এখন আর গেটের সামনে দেয় না, কারণ হচ্ছে আশি একদিন গেট খুলে ফেলেছিল, দরজাটা খুলে ফেলেছিল গাড়ির, সেই কারণে আশিকে এখন আর ওইখানে বসায় না, একজন এই পাশে দেয় আর একজন ওই পাশে দেয়, তারপরে আশিকে বসায়। এতদিন অনেক ঘোরাঘুরি, অনেক কিছু, মানে সব কিছুই একদম বেগতি খাড়ে যাকে বলে, সব কিছুই মানে একদম অন্যরকমভাবে চলছিল, কারণ আশির পাপা আসলে এই রুলসটা এইটাই হয় যে সব কিছু একটু অন্যরকমভাবে চলে। তো আমি এখন থেকে আবার নর্মাল লাইফস্টাইল, কারণ আশির পাপা চলে যাবে আর মাত্র সপ্তাহখানেক বাকি আছে, আমার তো এখন থেকে কান্নাকাটি মানে কেঁদে মানে চোখ দিয়ে অলরেডি জল পড়ছে। রাতে শুয়ে শুয়ে আমার কেমন যেন মনে হয় যে এই বুঝি মানে চলে গেলেই আবার সেই নর্মাল সব কিছু, মানে কীরকম কিছুই আর ভালো লাগছে না। এবারে ছুটিটা মনে হয় একটু বড্ড তাড়াতাড়ি কেটে গেল, কারণ দু মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, মানে আর এই মাসটা তো অলমোস্ট সেপ্টেম্বরটা কী করে কাটলো সেটা তো বুঝতেই পারলাম না, কারণ সেপ্টেম্বরে আমরা দার্জিলিং ঘুরতে গেলাম, তা এই ঘুরে 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 পুরো মানে ছুটিটা কেটে গেল। আর আসলে এটাই হয় সবার, এই বাড়ি নেমন্তন্ন থাকে, ওই বাড়ি নেমন্তন্ন থাকে, এখানে যাই ওখানে যাই, সব কাজ মনে হয় মানে এই আসলে দু তিন মাসের মধ্যেই মানে পড়ে যায় এরকম ধরনের, তো আসলেই মানে খুব তাড়াতাড়ি সময়টা কেটে যায়। এটা সত্যি খুব কষ্টের, মানে সত্যি খুব কষ্টের। এই মাত্র আসি, আশিকে নিয়ে স্নান ফান করিয়ে তারপরে এলাম। গরমের মধ্যে মুখে কিছু মাখা হয় না, পুরো তেল তেলে হয়ে যায় আমার, যদিও নর্মাল স্কিন কিন্তু তাও মানে গরমের মধ্যে কিছু মাখলেও কীরকম যেন তেল তেলে তেল তেলে হয়ে যায়, তাই আমি অল্প একদম জাস্ট নাম মাত্র ক্রিম নিয়ে মাখি, মানে যেটা না মাখলেই নয় সেই কারণে। ও আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করার জন্য আমি এখন আপাতত আসলাম, সেটা হচ্ছে কালকে আমার বার্থডে, কালকে বিশ্বকর্মা পুজো, প্রত্যেক দিন বিশ্বকর্মা মানে প্রত্যেকবার বিশ্বকর্মা পুজোতেই আমার বার্থডে পড়ে, মানে এটা একটা এক্সেপশনাল ব্যাপার, তো সেই কারণে এক্সেপশনাল ব্যাপার বলতে মানে বিশ্বকর্মা পুজোর দিন মানে কেউ ভুলবে না এরকম ধরনের একটা ব্যাপার, তো সেই কারণে আশিকে স্কুল থেকে বৌদি এসছে, স্কুল থেকে বৌদি ড্রপ করছি, কেন কি জানি তুতলে যাচ্ছে কথা। আশির পাপা গেছে হচ্ছে আশির কাকিমণিকে ছাড়তে, মানে মাস্তত যাকে ছাড়তে, আর ওইখানে ওই ঘরে সবাই আশি মাত্র স্নান ফান করে ওইখানে হচ্ছে রেস্ট নিচ্ছে, ওই ঘরে দাদি মাম্মাম দিদা সবাই এসছে, সবার সাথে আনন্দ করছে,
তো চলো আমি এখন আপাতত একটু রেস্ট নিই, কারণ সারাদিন এই দেখো দেখেছো বললাম মাত্র মাত্রই না, এই ক্রিমটা এতটাই ভালো এতটাই ভালো যে মানে একটু ঘাম হয়, মানে ক্রিমটা মাখার পর একটু ঘাম হয়, কিন্তু মানে হয় না যে একটা ড্রাইনেস ব্যাপার, সেই ড্রাইনেস ব্যাপারটা স্কিনে আসতে দেয় না, তো সেই কারণে আমি ওই ক্রিমটা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে আমি কোন ক্রিমটা ইউজ করি, এই 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 কোথায় রাখলাম, এইটা এটা হচ্ছে বাইরের ক্রিম, বর নিয়ে এসছে, মানে বর নিয়ে আসে, আমার কাছে ছিল না, তারপর আবার বরকে বলেছি যে এই ক্রিম দুটো নিয়ে আসতে, আবার নিয়ে এসছে। তোমরা আমাকে অনেকেই বলছো যে দিদি ভাই তুমি দার্জিলিং থেকে কি এনেছো, তো সেগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর শেয়ার করব কি মানে প্রত্যেকবারই কি যা শপিং করি বা যা কিছুই করি তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদেরও ভালো লাগে দেখতে আমারও ভালো লাগে, আর এটা তো একটা শীতের জায়গায় ঘুরতে যাওয়া মানে সোয়েটার ফোয়েটার এইসবই জিনিসপত্র। তো চলো আজকে আমি মায়ের বাড়িতে দিতে যাচ্ছি কি কি এনেছি। এটা হচ্ছে একটা শাল এনেছি যেটা দুই দিকেই পরা যাবে, হোয়াইট কালারের, হোয়াইটের মধ্যে রেড দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর কালারটা, এটার ব্যাকেও পরা যাবে আর ফ্রন্টেও পরা যাবে, মানে দুই দুই দিক দুই সাইডটাতে ইউজ করা যাবে এটা। তো এটা এনেছি হচ্ছে আমার এক দিদার জন্য, ভালো লাগছে না, হেভি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর সেকেন্ড এনেছি হচ্ছে এটা হচ্ছে আরেকটা শাল, যেটা এটাও দুদিকে ইউজ করা যাবে, এটা একটু নর্মাল, এটা একটু মানে কি বলে গরম বেশি হবে, এটা যেটা বলে যে কি শাল বলে এগুলোকে আমি জানি না, ওরা অনেক ধরনের শাল আমাকে দেখিয়েছে, তবে তার মধ্যে আমার এটাই বেশি পছন্দ হয়েছে, এটা হচ্ছে আমার ঠাম্মার জন্য, এইরকম ধরনের, এটা একটু গরম, যেহেতু একটু বয়স্ক মানুষ তো সেই কারণে আমি এইরকম ধরনের সিম্পল অ্যান্ড বেশি ওয়ার্ক করা নেই, দেখতেই পাচ্ছ একদম নর্মালের মধ্যেই এনেছি, কিন্তু এটা হেভি গরম হবে, যেটা আগে দেখালাম সেটাও খুব গরম হবে। আর সেকেন্ড আমি যেটা থার্ড আমি যেটা মানে দেখাতে চলেছি সেটা হচ্ছে এইরকম একটা, এগুলোকে বলে স্টোল টাইপের, এটা এনেছি হচ্ছে আমি মায়ের জন্য, এটা এই কালার এনেছি হচ্ছে মায়ের জন্য। আর সেম আমি আরেকটা এনেছি সেটা হচ্ছে এই শালটা, এটা হচ্ছে আমার জন্য, কোন কালারটা তোমাদের বেশি ভালো লাগছে, ক্যামেরায় কোনটা ভালো লাগছে, দুটোই আমার ব্ল্যাক কালারের শাল আছে, তবে এইরকম ধরনের ওয়ার্ক নেই, কিন্তু এই কালারটা আমার মনে হচ্ছে মায়ের থেকে আমাকে বেশি ভালো লাগবে, মানে মায়ের ব্ল্যাক কালারের শাল আছে কি নেই জানি না, তবে আমার মনে হচ্ছে মাকে এটা বেশি ভালো লাগবে, আমাকে এটা বেশি ভালো লাগবে, তো যদিও আমি যখন কিনেছি তখন আমি জানতাম না, ওই দেখো লাইট বন্ধ করে দিয়েছে, ধরবে না মা, যদিও আমি যখন কিনেছি তখন আমি জানতাম না যে কে কোনটা নেবো, তো এটা আমার এখন বেশি ভালো লাগছে তাই আমি এটা এখন রাখবো। তো চলো আমি এখন এগুলো আপাতত দিতে যাচ্ছি, দেখেছো দুষ্টু সোনাই, তো এগুলো এখন দিতে যাচ্ছি, তো সেই কারণে আমি এই তিনটেই আপাতত এখন আপাতত ভিডিওটা শুট করে রাখলাম, পরে আবার যখন আমি নেক্সট আবার ওইগুলো ঢেলে বসবো, মানে কি কি আরো আরো প্রচুর শপিং করেছি, প্রচুর ও নিয়ে গেছি দুটো ব্যাগ আর নিয়ে এসেছি পাঁচটা ছটা ব্যাগ, এইরকম ধরনের ব্যাপার, তো বাকিগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, ননদেরটা ননদ নিয়ে চলে গেছে, মামনিরটা আমার কাছে কিছু রয়েছে, মামনির কাছে কিছু রয়েছে, তো চলো আমি এখন আপাতত এগুলো দিতে যাচ্ছি, দিয়ে এসে তারপর আবার তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি আমার জন্য কি কিনলাম, বরের জন্য কি কিনলাম, মেয়ের জন্য কি কিনলাম, সবার জন্য কি কিনলাম, প্রচুর শপিং রয়েছে মামিদের জন্য, মাইসেদের জন্য, মানে যা যা আমরা কেনাকাটা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো এখন আপাতত বেরোই। দেখানো আর কি করে হবে, এটা আমার আমার জন্য এরকম ধরনের একটা এনেছি কিন্তু সেটা কালারটা আলাদা, এটা বৌদির জন্য একটু বড়, এখানে জানি না পড়া যাবে নাকি, ভীষণই গরম, আর আজকে হচ্ছে সেকেন্ড দিন যাতে আমরা মামি শাশুড়ির জন্য কি কিনেছি, মামুনির জন্য কি কিনেছি, আর জেঠিমা মানে জেঠি শাশুড়ির জন্য কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তো সবার জন্য বেশিরভাগ বোচকা কেনা হয়েছে, বোচকা এটা হচ্ছে আমি আমার মনেও নেই কোনটা কার জন্য, এটা হচ্ছে একটা মামুনির
আর একটা হচ্ছে কি বলে জেঠি শাশুড়ির দুজনের জন্য দুটো ছাতা, সবই ছাতাই কিনা হয়েছে, কারণ যেহেতু সোয়েটার ফোয়েটার আর চাদর ফাদর তো অনেকই আছে, আর যে জায়গায় যায় সেই জায়গায় সোয়েটার আর চাদরই আনা হয়, তো এই জন্য ওইখানে ছাতা ভালো পাওয়া যাচ্ছিল। আর এটা হচ্ছে মামি শাশুড়ির, দুই মামি শাশুড়ির দুটো। এই ছাতাগুলো একটু অন্য ধরনের, আমি এখন খুললে আর দেশে করতে পারবো না, তাও তোমাদের সাথে একটা শেয়ার করে দিই। আর এটা হচ্ছে মামুনি এনেছে মামুনির জন্য, আমি এরকম একটা এনেছি, সেটা আমার ব্যাগে রয়েছে, আমি অলরেডি ইউজ করেও ফেলেছি। এই ছাতাগুলো খুবই সুন্দর, আমি একটা এরকম ধরনের এনেছি, এই তো এইরকম ধরনের ভীষণ বড় ছাতাগুলো, আর এখানে এরকম ধরনের ওয়ার্ক করা রয়েছে, খুবই সুন্দর। আর মানে হয় না যে যেই জায়গায় যেটা ভালো পাওয়া যায়, শীতের জায়গায় শীতের জিনিসই ভালো পাওয়া যায়। এখন আমি এটা ভাঁজ করতে পারবো না, এটা এভাবেই নিয়ে যেতে হবে, কারণ এগুলো ভাঁজ করতে গেলে অনেকটা টাইম লেগে যায়। আর এইগুলো কি বলে এই ছাতাগুলো খুব সুন্দর, মানে প্রিন্টের যেগুলো হয় না সেই রকম ধরনের, এটাও খুব সুন্দর। এরকম ধরনের এটা আমার ঘরের সাথে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি ভায়োলেট ভায়োলেট কালারের মধ্যে রয়েছে, আর রোজ রয়েছে, খুবই সুন্দর, মানে আমার ভালো লেগেছে দেখে এই ছাতাগুলো। চলো আবার থার্ড দিন আমাদের কি কি আমাদের জন্য কি কি শপিং হয়েছে সেগুলো, আমাদের জন্য অনেক 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 সোয়েটার ফোয়েটার কেনা হয়েছে, সেগুলো তোমাদের সাথে আরেকদিন শেয়ার করবো। অ্যাকচুয়ালি একসাথে বসে আমার সাথে একসাথে বসে ভিডিওগুলো করা হচ্ছে না, কারণ হচ্ছে হচ্ছে আমার ফোনের মেমোরি অলরেডি ফুল হয়ে গেছে, আমার বরের ফোনেরও মেমোরি অলরেডি ফুল হয়ে গেছে, তো সেই কারণে আমি মানে ড্রাইভে যে রাখবো সেই আপলোড করারও টাইম পাচ্ছি না, তো সেই কারণে আপলোড ছাড়ছি আর হচ্ছে ভিডিওগুলো এসে করছি। চলো এগুলো আপাতত এখন দিয়ে আসি, তারপরে আবার নেক্সট দিন তোমাদের সাথে আমাদের জন্য কি কি কিনেছে সেগুলো, বরের জন্য কি কিনেছি, বর আমার জন্য কি কিনেছে, মেয়ের জন্য কি কিনেছি সেগুলো দেখানো হবে।